দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্তি পেলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তিহার জেল থেকে বেরিয়ে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, আমি বলেছিলাম আমি শীঘ্রই আসব, এসেছি। জেল থেকে বেরিয়ে প্রথমে তিনি হনুমানজির চরণে পুজো দিলেন এবং বলেন, দেশের কোটি কোটি মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। সুপ্রিম কোর্ট থেকে আগামী 1 জুন পর্যন্ত জামিন পেয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়ালকে 21 মার্চ গ্রেপ্তার করা হয়েছিল। কেজরিওয়ালের তিহার থেকে বেরিয়ে আসায় আম আদমি পার্টির কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। তিহারের জেলের বাইরে মিষ্টি বিতরণ করে উদযাপন করলেন আম আদমি পার্টির কর্মকর্তারা। লোকসভা নির্বাচনের ঠিক আগে অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে বেরিয়ে আসায় আম আদমি পার্টির কর্মকর্তাগণ বড় স্বস্তি পেলেন। আগামী 25 মে দিল্লিতে লোকসভা নির্বাচন হতে চলেছে আর মাত্র 15 দিন বাকি। দিল্লিতে আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছে। কেজরিওয়ালের জামিনকে ঘিরে দিল্লির সর্বত্র উৎসবের মরশুম। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। आप ये लड्डू क्यों खिला रहे हो? क्यों खिला रहे हो लड्डू? खुशी में खिला रहे केजरी।